সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারিতে ফের চালু হলো সাব্রুমের বহু প্রতীক্ষিত ইন্দো বাংলা শ্রীনগর সীমান্ত হাট। কোভিড চলাকালীন নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় দুদেশের এই সীমান্ত হাটটি। পরবর্তীকালে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও বর্ডার মার্কেটটি খোলা নিয়ে তেমন তৎপর ছিল না দুই দেশে। জনসাধারণের অসুবিধের কথা মাথায় রেখে দ্রুত শ্রীনগর সীমান্ত হাট চালু করার দাবি জানিয়ে রেখে সম্প্রতি রাজ্যসভাতে জোরালো সওয়াল করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এরপরই দুদেশের কূটনৈতিক আলাপ আলোচনার পর সোমবার থেকে চালু হয়েছে শ্রীনগর সীমান্ত হাট। ফেনী জেলা জনপ্রশাসন এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জনপ্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারিতে এবার থেকে নিয়মিত বসবে এই সীমান্ত হাট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।